এটার নাম ক, এটার নাম খ, ক খ। আমরা আমাদের ছাদে ক খ কে আনছি আজ থেকে 1.5 বছর আগে, এবং ওই 1.5 বছর টাইম পর্যন্ত ওরা কোনো সময় ওদেরকে আমি আটকে রাখি না, এবং ছোট সাইজ থেকে একদম অনেক আদরে বড় করছি। একরকম বলা যায় যে ক খ কে দিয়ে আমার অন্য অন্য পোষা প্রাণী আস্তে আস্তে আসা শুরু করছে। তো ক মাঝখানে অনেক অসুস্থ ছিল, অবশেষে 4 মাস পরে সুস্থ হয়েছে। তো ক ডিম দিবে এরকম অবস্থায় আসছিল, সাডেনলি কি হয়েছে আমি জানি না, কিভাবে ব্যথা পাইছে। কালকে আমাকে সানোয়ার বলতেছে যে ভাইয়া ক বসে থাকে, তো আমি এসে ওর বসার স্টাইল দেখেই বুঝতে পারছি হয়তো ডিম ভেঙে গেছে পেটের ভিতরে। আমি ধরে চেক করছি, আমি দেখলাম যে হ্যাঁ, মানে ডিমটা ভিতরে যে ভেঙে গেছে বোঝা যাইতেছে। তো আমি অনেকভাবে চেষ্টা করছিলাম, অনেক মেডিসিনও দিছিলাম, বাট কিচ্ছু হয় নাই। আজকে সকালবেলায় ক মারা গেছে। অ্যান্ড এই যে আমি ওর দেখাই, পুরা সুস্থ হাঁস, ও মল্টিং কমপ্লিট করছে, সব কিছু ঠিক আছে। দেখছিলাম কত সুন্দর লাগতেছিল ওকে, বাট ওই যে পেটের ভিতরে ডিম ভেঙে গেছে, আমি জানি না কেমনে ভাঙছে। ওরে আমরা দেখতাম যে সবসময় এই আশেপাশে একদম নিরীহ, আমাদের সাথে সব থেকে নিরীহ চুপচাপ থাকতো। হ্যাঁ, ওরে তো এমন একটা দেখা যায় না, জাস্ট খাবারের টাইমে ওর ডাক দিলে ও এসে বের হয়ে খাবার টাবার খায়। খুব পছন্দের একটা অ্যানিমেল, আমার ছাদের খুব পছন্দের একটা প্রাণীও। যে কোনো পাখির পেটের ভিতরে ডিম ভেঙে গেলে ওইটা সার্ভাইভ করানো অনেক টাফ হয়ে যায়। যদি আমি চেষ্টা করছিলাম কোনোভাবে ডিমটা যাতে করে বের হয়ে যায়, মেডিসিন দিছিলাম, বাট কাজ করে না। এই শেষ মুহূর্তে আসলে এইসব জিনিস কাজ করে না। এই হলো একটা প্রবলেম, আমি কিছু প্রবলেম আজকে বলতেছি। সেকেন্ড প্রবলেমটা সবাই জানে যে আমার ম্যান্ডারিন পেয়ারটা, এই যে আমি দেখাই দিকে আসো, এই কয়েকদিন ধরে মাশাল্লাহ সবকিছুই ছাদে ঠিক চলতেছে অলমোস্ট, বাট যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হলো আমার এই যে ম্যান্ডারিন পেয়ারটা, ওরা আমার উডডাক পেয়ারটারে এমন এক অ্যাটাক করতেছে। উডডাক পেয়ারটা কিন্তু ডিম দিতেছে, অ্যান্ড আজকে দেখলাম যে ফিমেলটার অবস্থা খারাপ করেছে, মেলটারে মেরে, মেলটার ওই যে পেছনের দিকের ফেদার ছিঁড়ে ব্লাড বের হয়ে, যে এখানে ব্লাড আছে, এই যে ব্লাড, হ্যাঁ অবস্থা একদম খারাপ। এখন আমি চাইলে ওদেরকে ওই পাশের খাঁচায় দিয়ে দিতে পারি। ম্যান্ডারিন পেয়ারটাকে আমি দিতেছিলাম না একটা রিজনে, যে এখন ওদের কিন্তু ব্রিডিং সিজন, ওরাও মেটিং করতেছে অ্যান্ড ব্রিডিং করবে। ওদেরকে যদি আমরা ওই পাশের খাঁচায় সেপারেট করে দেই, যে সমস্যাটা হবে যে ওরা এই এনভায়রনমেন্টের সাথে ফ্যামিলিয়ার, এখানে ব্রিডিং বক্সগুলো আছে, হ্যাঁ আমরা চাইলে একটা ব্রিডিং বক্স ওই পাশে নিয়ে দিতে পারবো। আমি ওই রিস্কটা নিতে চাচ্ছিলাম না, কারণ এই এনভায়রনমেন্টের সাথে ওরা খাপ খেয়ে গেছে। বাট এখন একদম ওই দেয়ালের ভিতরে পিঠ ঠেকে গেছে রে ভাই, ওদের ওই পাশে সরাইতেই হবে, নাহলে ওরা আমার উডডাক পেয়ারটা মেরে ফেলবে, একদম মেরেই ফেলবে। এই পেয়ারটা যে অবস্থা, মানে আমরা ইদানিং অনেক দিন ধরে দেখতেছি, আর অনেকে বলতেছে মাঝখান দিয়ে নেট, এগুলো এইটার মাঝখান দিয়ে কোনো নেট দেওয়ার ব্যবস্থা নাই। আমরা নেট দিয়ে মাঝখান দিয়ে কীভাবে সেপারেট করবো? নেট দিয়ে কোনো সেপারেট করার ওয়েই নাই। আমার হয় করতে হবে ওই ওই পেয়ারটার এই পাশে নিয়ে যেতে হবে, যেটা আমি এখন করবো। আমরা এই আমাদের ম্যান্ডারিন পেয়ারটাকে ওই পাশে দিয়ে দেবো, খাঁচার ওই পাশে। এটা ছাড়া আর কিছু করার নাই। আমি ভাবছিলাম যে ওদের সরাবো না, ওদের এই যে এই পানির ইয়াটা একটা ব্রিডিং বক্স, সবগুলো আমরা ওই পাশে মুখ করে দিবো। আরেকটা এই যে সরাই দিলে আরেকটা প্রবলেম, খাবার টাবার দেওয়ারও প্রবলেম, কারণ আমরা এই যে এইখানে ওদের সব খাবার টাবার ব্যবস্থা ট্যাবস্থা হয়, ওই পাশে দিলে খাবার টাবার কেমনে দিবো, এটাই তো একটা প্যারা। আনার পর থেকে ওই যেদিন আমরা এই খাঁচায় ওদের ছাড়ছি, সেদিনই আমি আমার ম্যান্ডারিন মেলটাকে লাশ ধরছি। এই নাক সবসময় নাকের ডগার ভিতর থাকে, এত পরিমাণ অ্যাগ্রেসিভ। আমি পারমানেন্টলি ওদেরকে এখানে রাখবো না। এক হইলো আমার উডডাকগুলোর অবস্থা কাহিল করে ফেলছে, একদম কাহিল করে ফেলছে। উডডাক পেয়ারটার একদা অলমোস্ট মেবি শেষ, হয়তো আর একটা দুইটা ডিম দিতে পারে, নাও দিতে পারে। আমি এক উইকের জন্য, মানে এক সপ্তাহের জন্য এদেরকে এখানে রাখবো, তারপরে আমরা ওইখানে মুভ করে দিবো আবার, কারণ ওইখানে ছাড়া ওরা ডিম দিবে না, এটা আমি 100% শিওর। একটা নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট হইতে অনেক টাইম লাগে, এটা মানে বললেই হবে না। একটা অ্যানিমেলকে তাদের এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো যে কী টাফ, এটা সবাই বুঝবে না। যাক, আমরা আপাতত ওদের এক সপ্তাহের জন্য, যাতে করে ওই আমার উডডাকগুলো রিকভার করতে পারে, এক সপ্তাহের জন্য এখানে ছাড়ি। আয় রে, সরন যাবে না তো, ফিমেলটাকে মাত্র হাতে নিলাম, এখন ফিমেলটাকে হাতে নিয়ে সবচেয়ে বড় সমস্যাটা হলো সরানো যাবে না। ওদের ডিম চলে আসছে, এই যে পেটের ভিতরে ডিম, এই জন্যই হয়তো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তাইলে ওদের ঘন কি করবো? হ্যাঁ এখন সরাইলে তো ডিম দিবে না,
কারণ ওরা এই যে এনএস বক্সে যায় তো এখন সরালে ডিম দিবে না, ফিমেলটা অনেক দিন পরে ডিমে আসছে, আমরা ছেড়ে দেই কি গস। হ্যাঁ এই খাঁচা ছেড়ে দেই, বিসমিল্লাহ ডিম দিবে, কালকে ডিম দিবে, কালকে ডিম পারবে, এই জন্যই হয়তো অ্যাগ্রেসিভ হয়ে গেছে। উড্ডাকগুলোকে আলাদা করে দিব নাকি? উড্ডাক তো অলরেডি ডিম দিতেছে বক্সের ভিতরে, আলাদা করলে আর একটা প্রবলেম হয়ে যাবে। কি যে একটা মহা মুসিবতের ভিতরে আছি রে ভাই। হ্যাঁ ডিম দা শেষ, আমি কেমনে বুঝবো আজকে ডিম দিছে? টোটালি কিন্তু ছয়টা দিছে না, আমি তো বুঝতেছি না যে কি করবো। মেলটাকে নিয়ে আসি, আমি যতই রাগ করি আমার মেলগুলোর মতো আমার তিনোটা মেল ভালো লক্ষ্মী। আমার হোয়াইট ফিমেলটা যেটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে এনভায়রনমেন্ট, আপনি ডাক যখন রাখবেন স্পেশালি এগুলো কিন্তু নর্মাল ডাক না, এগুলো হলো আপনার ওয়াটার ফাউল, এগুলোকে আপনার যদি এনভায়রনমেন্ট না দিতে পারেন জীবনে ডিম দিবে না। হ্যাঁ এরকম একটা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো অনেক টাফ একটা ব্যাপার। দেন হলো আমাদের দেশে যে ডাকগুলো আসে এর ভিতরে ম্যাক্সিমাম থাকে ওই যে আপনার ডিম প্রোডিউস করতে পারবে না অথবা ফার্টাইল করতে পারবে না। আমার মেলগুলো সবগুলো আমি অনেক বেছে বেছে কালেক্ট করা, তো আমার উড ডাক্টার, আমি আজকে শুধু মাথাটা গরম হয়েছে উড ডাক্টার দেখে, উড ডাক্টারে একদম অলমোস্ট ছিঁড়ে ফিরে ফেলছে একরকম। আমি ভিডিওতে আসলে দেখাইতে পারো না কারণ ইউটিউবে এবং ফেসবুকে একটা সেন্সিটিভ কন্টেন্ট, একদম একদম ওর মানে ওর পেছনের সাইডটা ছিঁড়ে ফেলছে, বুকের সাইডটা মানে বুকের দিকে সব ফেদার উঠাই ফেলছে, পেছনের সাইডটা ছিঁড়ে ফেলছে। এটার একটাই রিজন, ওরাও ভাই ওরা তো আসলে ওরা চায় ওদের যে নেক্সট জেনারেশন সেগুলো আসলে একটা সেফভাবে আসে। কী করবো, আজকে আমরা কিছু ডিম নিয়ে যাবো, এগুলো হলো উড্ডাকের ডিম। আমরা অলরেডি উড্ডাকের ডিম ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি, এন ওগুলো ফার্টাইলও হয়েছে একটা। এখানে আছে 5 পিস, এর আগেও 6টা ডিম পারছে, আই থিঙ্ক এবারও 6টা পারবে, যদি বেশি পারে ওটাই হলো টেনশন কারণ উড্ডাকের মেনটেন এন্ড কম্পিটিশন করতেছে। আর এটা যেটা আমার জন্য ভালো না কারণ এই অলরেডি আমার মেলটারে মেরে যে কি মর্মান্তিক অবস্থা করছে ভাই, আমি দেখেই খারাপ লেগে গেছে। এগুলো হইলো আমার জাপানিজ ব্যান্থামের এগ, আজকে সব মেশিনে দিব আমরা। আর এটা হইলো সেরামার ডিম, দেন এগুলো হলো কলডাকের এগ। আমরা আমাদের মেশিনে যে হিটটা দিতেছি সেটা হলো 37.5 বাই হিউমিডিটি হলো 60, এটা হলো ডাকের জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা ডাকের যে টেম্পারেচার ওই টেম্পারেচারে আমরা চিকেন ফুটাই। হ্যাঁ চিকেন আর ডাকের ভিতরে 0.3 ডিগ্রি তাপমাত্রা হলো পার্থক্য আছে। চিকেনের জন্য আপনার 37.8 অথবা 9 এরকম দিতে হয়, আর হইলো হিউমিডিটি দিতে হয় সেম 60 অথবা 55 দিতে হয়। এটা হলো আসলে 60 যে আছে এটা হলো স্টেবল ভ্যালু। এখন স্টেবল ভ্যালু কিন্তু সবসময় থাকে না, যেমন যে এখন আছে 58 55, সব মানে ডাক চিকেন ড্রাগন সব কিছুর জন্য 55 হিউমিডিটি দিতে হয়। এটা হলো যখন সেটারে থাকে, হ্যাচারে যখন থাকে তখন একটু একটু হিউমিডিটি বাড়ে থাকে, যেমন হ্যাচারে হলো 75 হিউমিডিটি। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মেশিনের টেম্পারেচারটা সেট করা হলো ডাকের জন্য, আমাদের ডাক হলো মেন টার্গেট, মানে সেম টেম্পারেচারে কিন্তু চিকেন ফুটে। তো আমরা এখানে যে ডিমগুলো আছে সবগুলো মার্ক করে দিছি। আচ্ছা একটা মিনিট একটু ইয়াটা করে নেই, ঠিক করতেছে ওরা ওরা হলো আমার মেশিন হলো 60 মিনিট পর পর সাইড চেঞ্জ করে, একবার এই পাশ একবার এই পাশ। তো এটা আমরা ডিম রাখবো, এটা সোজা করতে হিসেবে এই সোজা করছি, এখন ডিমগুলো রাখবো। ডিম দিতে হয় মেশিনে সবসময় এই যে যে চোখা সাইডটা এটা হলো নিচের দিকে, ঠিক আছে। আর হলো আমার এখানে কিছু বাচ্চা ফুটার কথা, স্পেশালি একটা জাপানিজ ব্যান্থামের বাচ্চা ফুটার কথা, একটা অলরেডি ফুটছে এই কেটে বেরিয়েছে। দেখি 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 এসো দেখি এসো, ই আল্লাহ এই ডিম, ওর শরীর তো সেই লেভেলের ড্রাই, ব্রুডার রাখতে পারো। ডিমটা ক্র্যাক করে নেন, আমাদের নতুন ফ্রেশ ঘাস আনা হয়েছে, জাপানিজ ব্যান্থামগুলোকে দিছি, ওই যে সেরামাগুলোকে দিতেছে, এই যে নেপিয়ারটা আনি হইল খরগোশের জন্য, হ্যাঁ আর এই নরম ঘাসগুলো আনি সবাইকে দেওয়ার জন্য। এই লিও আর পুতুল ঘাস খেতেছে,
মন একদমই খারাপ হয়ে গেছে, আমি কালকেই বুঝতে পারছি ও সার্ভাইভ করবে না। আর এই একটা রিজনে আমি কিন্তু আমার ওই উডডাকগুলাকে অথবা ম্যান্ডারিন, ম্যান্ডারিন তো আজকে দেখলাম যে ও ডিম পারবে, উডডাকগুলাকে চাইলে কিন্তু অন্য খাঁচা দিতে পারতাম, কিন্তু ওরা যদি অন্য খাঁচা দেয় ওরা যদি ডিম না পারে আবার এগ বাইন্ডিং হয় আবার মারা যাবে, এই জন্য আর কি দিতেছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে ম্যান্ডারিন ডিম পারছে কিনা, এটার আপডেট জানতে পারবেন। এবং আমার নিচে কিছু চিকেনের বেবি ফুটতেছে নতুন, যার ভিতরে ওই জাপানিজ ব্যান্থাম আছে অ্যান্ড আমাদের উডডাকের বেবি ফুটার কথা আছে দেখি রিসেন্ট দু একদিনের ভিতরে। দোয়া করেন যাতে ওই বেবিগুলো আমরা সাকসেসফুলি পেতে পারি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।